পারছি না, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না, আর একটুও হাঁটার ক্ষমতা নেই, আর আমি পারছি না। হ্যালো, কি হলো তোমার? কি খুব শরীর খারাপ লাগছে? সত্যি তো সকাল থেকে আমরা ভালো জায়গার খোঁজে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি, আর পথে তো একটু খাবার জল পাইনি। তোমার এই অবস্থায় এতটা হাঁটা ঠিক হয়নি, আমারই ভুল। না গো, তেমন কিছু হয়নি আমার, ওই একটু ক্লান্তই হয়ে পড়েছি, এই যা। আর তোমারই বা কি করার আছে? ওই জঙ্গলে থাকলে তো আমাদের বদমাশ বাঘের শিকার হতে হতো, আর যে আসছে সেও তো এই পৃথিবীর আলো দেখতে পারত না। তা তো তুমি ঠিকই বলেছ। যাই হোক, আজ আর কোথাও যাওয়া যাবে না, অন্ধকার হয়ে এসেছে, আর আমার মনে হচ্ছে কোন জঙ্গলে প্রবেশ করেছি আমরা। চারিদিকটা কি সুন্দর গো, মনে হচ্ছে এই জায়গাটা খুব ভালো হবে। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো, কি বলছো? আমার না খুব খিদে পেয়েছে, সঙ্গে জল পিপাসাও লেগেছে, গলাটা শুকিয়ে আসছে। যাও না গো, কাছে পিঠে যদি কোনো কিছু খাবার পাও একটু নিয়ে এসো না। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি এখানেই একটু বিশ্রাম নাও, আমি যাবো আর আসবো। কতদিন সদ্য জন্মানো ছাগল ছানা খাইনি, এবার আমার মনের বাসনা পূর্ণ হবে। কিন্তু তার আগে আমাকে ওদের সাথে বন্ধুত্ব করতে হবে। কাল সকালে ওদের সাথে দেখা করব, এখন যাই। কি বন্ধুরা, তোমরা এখানে নতুন এসেছো মনে হচ্ছে। আমি এই জঙ্গলের রাজা। আরে আরে ভয় পেও না, আমি তোমাদের সাথে আলাপ করতে এসেছি, আর দেখেতে মনে হচ্ছে তোমার বউ সন্তান সম্ভবা। তোমরা কি কোথাও থাকার জায়গা পেয়েছো? বুঝলাম, ঠিক আছে, তোমরা একটা কাজ করো, আজ থেকে এই গুহাটাতে থাকো, আর এইখানে থাকলে তোমাদের খাবার পান করার জলের কোনো অভাব হবে না। আমি রাজা, তাই আমার এটা কর্তব্য আমার প্রজাদের অসময়ে পাশে থাকা। ধন্যবাদ রাজামশাই। আরে আরে ধন্যবাদ দিতে হবে না, আমি এখন যাই, অনেক কাজ আমার।
রাজামশাই, আজ আমাদের খুব আনন্দের দিন। আমার একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, আমার খুব আনন্দ লাগছে। আর আপনার উপকার আমরা কোনোদিনও ভুলব না। আমারও অনেক দিনের আশা এবার পূরণ হবে। কি আশা রাজামশাই? এই যে একটা কচি ছোট্ট ছাগল ছানা খাওয়ার আশা, আজ এই আশা আমার পূরণ হবে। তোরা এখানেই থাক, আর আমার জন্য আবার একটা বাচ্চা ছাগল খাওয়ার ব্যবস্থা করবি তোরা। আর হ্যাঁ, যদি তোরা এখান থেকে পালানোর চেষ্টা করিস তাহলে তোদের দুজনকেও মেরে খাবো। আউ! আমি তো আবার সন্তান জন্ম দেব, কিন্তু আমার মনে একটু আনন্দ হচ্ছে না। আমি আমার এই সন্তানকে আর জন্ম দিতে চাই না। আমি চাই না আবার আমার সদ্য জন্মানো সন্তান শিয়াল রাজার খাবার হোক। ও হো হো হো, তুমি এমন করে কেঁদো না, এতে সন্তানের ক্ষতি হবে। আমি আর আমার সন্তানকে শিয়ালের খাবার হতে দেব না। আমার মাথায় একটা উপায় এসেছে। এই বদমাশ শিয়াল রাজার হাত থেকে আমাদের বাচ্চা আর আমাদের রক্ষা পেতে হবে। এটা তুমি কি করলে? এটা দিয়ে কি হবে? দেখোই না কি হবে। শুধু তুমি তোমার আর আমার সন্তানের খেয়াল রেখো। কই রে তোরা, তোদের বাচ্চা ছাটাকে আমার কাছে পাঠা, দেখি তো কেমন হয়েছে। কতদিন হয়ে গেল অপেক্ষা করতে করতে, আর আমার তস হইছে না। আমাদের ক্ষমা করে দেবেন রাজামশাই, আমরা এই কাজ করতে পারবো না। ক্ষমা? ক্ষমা কিসের? কোনো ক্ষমা হবে না। দে দে, তাড়াতাড়ি এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দে। আউ! তাড়াতাড়ি খেয়ে সাওয়ার করি, আমার আবার অনেক কাজ। না না রাজামশাই, আমি সে কথা বলতে চাইনি। আমি বলছি যে আমাদের সন্তানকে কি আমরা নিজেদের হাতে
মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি। তাই আপনি নিজে এসে আমার সন্তানকে নিয়ে যান। ও, এই কথা তো আগে বলবি তো। তাহলে আমার এতটা সময় নষ্ট হতো না।